কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাবেই লাদাখে শহীদ হয়েছেন 20 জন জওয়ান। এ অভিযোগ তুলে লাদাখে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলো পুরুলিয়া জেলা কংগ্রেস। পুরুলিয়া শহরের সাহেববাঁধ রোডে গান্ধী মূর্তির পাদদেশে 1 ঘন্টার প্রতীক অবস্থান বিক্ষোভে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস সমর্থিত নেতাকর্মী সমর্থকেরা সামাজিক দূরত্ব মেনে সামিল হন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাতো, সহসভাপতি উত্তম ব্যানার্জি সহ অন্যান্যরা। বন্দে মাতরম, বীর শহীদ অমর রহে, বীর শহীদ অমর রহে, বীর শহীদ অমর রহে, বন্দে মাতরম। যেটা আমরা করছি, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর স্ট্যাচুর সামনে, তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে লাদাখের যে সীমান্তে সংঘর্ষে চীনের সৈন্যদের কাছে আমাদের 20 জন যে বীর সৈনিক শহীদ হয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তারা যেভাবে নিজের জীবন দিলেন দেশের জন্য, সেই সম্মান জানানোর জন্য আমাদের মূলত আজকের এই নীরবভাবে তাদের প্রতি সম্মান জানানোর একটা কর্মসূচি আমরা নিয়েছি সারা ভারতবর্ষে, আমাদের এখানেও হচ্ছে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এর মধ্য দিয়েও আমাদের কিছু কিছু প্রশ্ন এখানে এসেছে। ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার, তাদের নীতির মধ্যে নিশ্চয়ই কিছু গলত ছিল বলেই আজকে অস্ত্রহীন অবস্থায় 20 জন শ্রমিক সৈনিককে, 20 জন আমাদের জওয়ান শহীদ হয়ে গেলেন। যুদ্ধে মানুষ শহীদ হয় ঠিক আছে, কিন্তু কিছু ভুল ভ্রান্তির জন্য শহীদ হওয়া, এই বিষয়টা আমরা মেনে নিতে পারছি না। এই জন্যে সরকারের পরিষ্কার একটা সিদ্ধান্ত, পরিষ্কার একটা চিত্র ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে তুলে ধরা দরকার। কি অবস্থায় এই ঘটনাটা ঘটল, আমরা জানি সেই বর্ডার সীমান্তে অস্ত্র চালানো নিষিদ্ধ আছে, যে দুই দেশের যে এগ্রিমেন্ট সেই অনুযায়ী। তা সত্ত্বেও চীনা সৈনিকরা কীভাবে আমাদের জওয়ানরাকে মেরে শেষ করে দিল, এই ধরনের একটা যে ঘটনা, এটা নিশ্চয়ই কোথাও কোনো ভুল ভ্রান্তি ছিল। এই জায়গাতে আমরা মনে করি যদি আমাদের নীতি সঠিক থাকত, তাহলে মনে হয় এই 20 জন সৈনিকের জীবন যেত না। এই বিষয়টা সারা ভারতবর্ষের মানুষকে ভাবাচ্ছে আজকে আমরা কেমন সরকারের অধীনে আছি, যে সরকার দেশকে রক্ষা করার ক্ষেত্রে এমন এমন ভুল পদক্ষেপ নিচ্ছে। এই ভুল পদক্ষেপের ফলে জওয়ানরা নিজের জীবন দিতে বাধ্য হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতির প্রতিবাদও আমরা করছি নীরবে, এবং তার সঙ্গে আমরা জওয়ানদের যারা শহীদ হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি যেমন সমবেদনা জানাচ্ছি, তেমনি সেই জওয়ানরাকে আমরা সম্মান জানাচ্ছি, তারাকে স্যালুট জানাচ্ছি। এবং তারাই যে দেশকে যেভাবে রক্ষার জন্য নিজের জীবন দিলেন, তার জন্য আমরা সবাই সারা ভারতবর্ষের মানুষ আজকে তাদের প্রতি শ্রদ্ধাশীল, তারাকে শ্রদ্ধা জানাচ্ছি, তারাকে প্রণাম জানাচ্ছি।